ফরিদপুরের শালথা উপজেলা যুবলীগের সম্মেলনে উপস্থিত ছিলেন সংসদ সদস্য নিক্সন চৌধুরী। নেতাকর্মীদের উপস্থিতিতে তিনি ফরিদপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেত্রী শামা ওবায়দের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেন। মঙ্গলবার আবার একটি গণমাধ্যমের সঙ্গে আলাপে নিক্সনের উদ্দেশ্যে পাল্টা হুঁশিয়ারি প্রকাশ করেন শামা ওবায়দ। এভাবে পদ্মাপাড়ের জনপদের টের পাওয়া গেছে ভোটের উত্তাপ। এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। নির্বাচন সামনে, এর উত্তাপ জনপদ জুড়ে। সে বিষয়ে স্পষ্ট হয়েছে ফরিদপুর চার আসনের প্রভাবশালী স্বতন্ত্র সংসদ সদস্য ও বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী এবং ফরিদপুর দুই আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেত্রী শামা ওবায়দের সাম্প্রতিক কথায়। সোমবার রাতে শালথা উপজেলা সদরে অবস্থিত জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উপজেলা যুবলীগের সম্মেলনে নিক্সন শামা ওবায়দকে উদ্দেশ্য করে বলেন, আপনি সাবধান হয়ে যান, ভবিষ্যতে যদি নেত্রী শেখ হাসিনাকে নিয়ে বেয়াদবি বক্তব্য দেন দক্ষিণবঙ্গে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। শামা ওবায়দের উদ্দেশ্যে নিক্সন আরো বলেন, যতটুকু যোগ্যতা ততটুকু নিয়ে কথা বলেন। আপনার বক্তব্যে দেখলাম শামা ওবায়দ আপা, আপনি আমার নেত্রীকে টুইট ওয়াক্কা করছেন, আপনার পিতারও কিন্তু এই সাহস ছিল না। সম্মেলনে নিক্সন চৌধুরী শামার সম্ভাব্য নির্বাচনী আসন ফরিদপুর দুই প্রসঙ্গে বলেন, আমরা লাবু মামাকে বলবো আপনার আগামী জাতীয় নির্বাচনে ভাঙ্গা সদরপুর চরভদ্রাসনের জনগণ আপনার সঙ্গে আছি। নিক্সন চৌধুরীর এমন বক্তব্য প্রসঙ্গে মঙ্গলবার একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শামা ওবায়দ। তিনি বলেন, নিক্সন চৌধুরী যখন জেলা পরিষদ নির্বাচনে দাঁড়ান তার পক্ষে তদবির করতে আমাকে ফোন দেন। এ ধরনের কুরুচিপূর্ণ ভাষা শুধু দল ও নেত্রীকে খুশি করার জন্য দিয়েছেন। তিনি যে ধরনের ভাষা ব্যবহার করেন আমি তা আশা করি না। বেয়াদব কে বাংলাদেশে, কোন দল বেয়াদব, সে কথা বাংলাদেশের মানুষ ভালোভাবে জানে। তাকে দক্ষিণবঙ্গে অবাঞ্ছিত ঘোষণা করা প্রসঙ্গে নিক্সন চৌধুরীর বক্তৃতা নিয়ে শামা বলেন, দক্ষিণবঙ্গে 1971 সালে আমার বাবা মুক্তিযুদ্ধ সংগঠিত করেছিলেন। তিনি এদেশের গণতন্ত্রের স্বার্থে, এদেশের স্বার্থে, স্বাধীনতা রক্ষার স্বার্থে, এদেশের মানুষের ভোটাধিকার রক্ষার স্বার্থে বহুবার হুঙ্কার ছেড়েছেন। ওনার সন্তান হিসেবে এদেশের গণতন্ত্র রক্ষার জন্য শুধু একবার কেন, যদি 100 বার হুঙ্কার ছাড়তে হয় আমি সেটা ছাড়ব। গত এক সপ্তাহ ধরে কর্মসূচি পাল্টা কর্মসূচিতে উত্তপ্ত ছিল ঢাকা। নিক্সন চৌধুরী ও শামা ওবায়দের কথায় পরিষ্কার হলো ভোটের উত্তাপ বিস্তৃত হয়েছে রাজধানী ছেড়ে পদ্মাপাড়েও। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।